সম্মানিত ভিউয়ার্স, আপনি এখন আছেন লেটেস্ট ব্রেকিং নিউজ বিডিতে। আগামী 15 জানুয়ারি শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ, আর সেই ত্রিদেশীয় সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী 27 জানুয়ারি। 15 জানুয়ারি বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে জিম্বাবুয়ে। এই ম্যাচ দিয়েই পর্দা উঠবে ত্রিদেশীয় সিরিজের, আর সে লক্ষ্যে গতকাল অনুশীলনে নামেন টাইগাররা। অনুশীলনে বল করতে গিয়ে চোট পেয়েছেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। অনুশীলনে সাব্বির রহমানকে বল করে ফলত্রুতে তা আটকাতে গিয়ে বাম হাতের আঙ্গুলে ব্যথা পেয়েছেন তিনি। প্রতিনিয়ত খবরাখবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। অন্যদিকে গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নেটে ব্যাটিংয়ে সাব্বির রহমানের বিপক্ষে বল করেছিলেন মাশরাফি। সেখানে একটি বল সাব্বির চার্জ করলে মাশরাফি তা হাত দিয়ে ঠেকাতে গিয়ে আঙ্গুলে চোট পেয়েছেন তিনি। তবে অনুশীলনে বা হাতের আঙ্গুলে যে চোট তিনি পেয়েছেন তা তেমন গুরুতর নয়। মাশরাফি সুস্থ আছেন এবং আজ বুধবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনুশীলনে যোগ দিবেন বলে জানিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়টুকুতে এই ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।